তো ছেলে মানুষ, রাবেয়া ভাইয়ের নাম কিভাবে? মেয়ে মানুষ আমি। কোথায় থাকস? জঙ্গলে থাকি বলছি না। কোন জঙ্গলে? সব জঙ্গলে। তোমার স্বামী নাই? নাই। বাপ নাই? কেউ নাই আমার। কি নাম বললি তোর? রাবেয়া। কইছি না রাবেয়া, বারবার বলতে পারুম না। এ তো ছেলে মানুষ, রাবেয়া ভাইয়ের নাম কিভাবে? মেয়ে মানুষ আমি। কোথায় থাকস? জঙ্গলে থাকি বলছি না। কোন জঙ্গলে? সব জঙ্গলে। তোমার স্বামী নাই? নাই। বাপ নাই? কেউ নাই আমার। মা নাই? কেউ নাই। তোরে মারার পরে কেউ আইব নি? না আইবে না। হ্যাঁ, তুই আমারে মারতে পারবি না, আমি বিশ্ব রাজা। বিশ্ব রাজা? কোন কোন দেশের রাজা তুই? সব দেশে ঘুরে বেড়াই। কেউ কিছু করে না? না, কেউ কিছু করে না। কেন, তোরে কি ভিসা পাসপোর্ট দিয়ে রাখছে সবাই? আমি সব জায়গায় যাইতে পারি। হ্যাঁ, সব জায়গায় যাইতে পারি আমি। এই শব্দ করবি না বেশি। কি করবি শব্দ করলে? মারবি? হ্যাঁ মার। মানুষের বাসায় আসছি, ঠিক আছে? আশেপাশে আরো লোকজন আছে, ধীরে ধীরে হাস, মনে মনে হাস। কিছু হয় না আমার। চাস কি তুই? আমি কিছু চাই না, আমি থাকতে চাই। ছেলেকে পছন্দ করস? থাকতে চাই। বিয়ে দিয়ে দিবো? না, বিয়ে ছাড়াই থাকবি। তাহলে তুই কেমন মুসলমান? আমি মুসলমান। তুই কুফরি করস? মুসলমানই তো থাকে কুফরি করলে। পারি, সব পারি আমি, কুফরি পারি, ভালো পারি, সব পারি আমি। আমি তোমার কিছুই করতে চাই না। তুমি আমার কিছু করতে পারবা? তো পারবা না তো, এই জন্যই পারবা কিছু করে পারলে দেখাও তো আমাকে। আচ্ছা, কিছু কিছুই করতে চাই না, কিছুই করতে চাই না। তুমি পারবা না করতে? তুমি ওর শরীর থেকে চলে যাও। না, যাব না। কেন যাইব না? যাব না, ইচ্ছে করে, আমার ভালো লাগে। থাকতে ভালো লাগে আমার। ও কি তোমার স্বামী হয়? না। হাজবেন্ড হয়? কিছুই হয় না। বড় হয়? না। তো কি হয়? ওর সাথে থাকতে আমার ভালো লাগে। ওর সাথে থাকতে আমার ভালো লাগে। গতকালকে রাত্রে একটার সময় যখন আমি ফোনে দেখতেছিলাম, তখন কে ছিল? আমি। রাত্রে যখন ফু দিয়েছিলাম, তখন কে ছিল? আমি ছিলাম। জবাই করে মারছিলাম? কই পারছস তুই, পারস না। কে ফাঁকি বেজি দিছি? ফাঁকি বেজি। ওই সময় কে মরছিল? কেউ মর না, ফাঁকি বেজি দিছি। ফাঁকি বেজি দিছস? জি। তুই একাই ছিলি? হ্যাঁ। ওই সময় কেউ ছিল না? না। এটা সত্য কথা? হ্যাঁ সত্য কথা। তার রোগী বেহুশ হয়ে পড়ে গেলে সুস্থ হয়েছিল কেন? বেহুশ হয়ে পড়ে নাই রোগী? রোগী বেহুশ হয় নাই? না হয় নাই। তো কি হয়েছিল? কিছু হয় নাই। সুস্থ হয় নাই? না হয় নাই। রাত্রে সুস্থ হয় নাই? হয়েছিল। তো মিথ্যা কথা কইলাম কেমনে? তাহলে মিথ্যা কথা হইলো কিভাবে? এ ভাই অ্যাকশন করতে পারবি না আমার, কিছুই করতে পারবি না আমার, রেডি হ। কিছু করতে পারবো না, আউ না বাবু, মুখ বন্ধ কর। শুনতে পাচ্ছেন? সাং সাং। আরে বড় বড় মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, এখানে মানুষের বাড়ি। দেখি কুকুরি। কুকুরি? বড় কুকুরি? এটা কোন দেশের কুকুরি? তোমাকে পাঠিয়েছে কে বলো তো? কেউ পাঠায় না, আমি দেশ থেকে আসছি। কেন আসছো? আসছি ভালো লাগে, তার জঙ্গল থেকে আসছি। আমাকে ভালো লাগে দেখতো? না, তোরে ভালো লাগে না। কেন? তুই হুজুর। হুজুর কি এসে? হুর সর্বনাশ। আমি তো এসে সুন্দর আছি। না, ভালো লাগে না। এই আওয়াজ করবি না। কি করে জানালা গুলো বন্ধ করে দেন তো, আওয়াজটা যেন বাইরে না যায়। আমার কোনো ভুল নাই, আমি বিশ্বগুরু। চম 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 চম।
নাম বলতেছো রাবেয়া বসরি, মুসলমানদের নাম মুসলমান আল্লাহ তো বলছে যারা শেরেক করে তাদের কোনো ক্ষমা নেই, আমার তাই আল্লাহ না শেরেকের কোনো ক্ষমা নেই। আস্থা করলে কেন, সারাদিন নামাজ পড়লেও দোয়া করলেও তোমার এই তওবা কবুল হবে। আমি নামাজ পড়ি পাঁচ, যারা শেরিক করে তাদের কোনো তওবা করে লাভ নেই, কোনো তওবা কবুল হবে না তাদের। একটা রাস্তা খোলা আছে সেটা বলবো না, যারা শেরিক করে এরপরে একটা রাস্তা খোলা আছে ওইটা করলে তার আল্লাহ ক্ষমা করবে, কিন্তু সেটা বারবার না, একবার একবার বা আল্লাহ চাইলে বারবারও করতে পারে সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু একটা রাস্তা খোলা আছে এটা বলবো না আমি। এটা বললে তোর মতো কবিজদের সুবিধা হবে। আমি ভালো আমার কবিজ বলি না, তাহলে কুফরি করস কীভাবে? কুফরি শিখছি। তো কুফরি শিখলে কেউ মুসলমান থাকে থাকে না, কীভাবে মুসলমান থাকে? তুই তো মানুষের ক্ষতি করার জন্য কুফরি শিখছিস। না ভালো করেছিস, তাহলে এই ছেলেটা আসলে আসল কী হয়ে গেল, এমনিই থাকতে চাই। ওর তো স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে, ওর জীবন দেখি বাঁচতে পারবে জীবনে কী আছে। তার মানে তোর স্বার্থ তুই হাসিল করবি কমরা যান, কেউ যদি কাউকে ভালোবাসে পছন্দ করে তার প্রতি চা না ও মরবে না, ওরা ভালো ভালো লাগে তো মরবে না। তো ও তো চাকরি করতে পারে না ঠিক মতো, কাজ চাকরি করতে পারে না ঠিক মতো, দুধ ওর মালিক খারাপ, ওদের চাকরি করে খারাপ, ওর জন্য যে পিতা মাতা কষ্ট পাচ্ছে পায় পায়। দেখি মুসলমানদের কোনো নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে, তাদের শিষ্টাচারিতার ভিতরে পড়ে, ইমানের যে একটা শিক্ষা আছে মুসলমানের মুসলমানিত্বের যে শিক্ষা আছে ওই শিক্ষার মধ্যে পড়ে। তোমার সমস্ত শক্তিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তুমি দেখো সমর্থনে যেহেতু মুসলমান দাবি করতেছো, তুমি এতদিন যা ছিলা যা কষ্ট দিছো যা করছো ঠিক আছে আমরা ক্ষমা করে দিলাম, তুমি এখন চলে যাও এই ছেলেকে সুস্থ করে চলে যাও, যাবো ওর পিতা মাতার মুখের দিকে তাকিয়ে চলে যাও। মনে করো তোমার যদি সন্তান থাকতো আর কেউ যদি এভাবে ক্ষতি করতো কথা বলো কেন, কষ্ট দিত তখন তোমার মায়া লাগতো না? কত কথা বলো কেন তোমাকে বোঝানোর জন্য, আমি সব বুঝি। তাহলে চলে যাও। হ্যাঁ যাবো কেন, আচ্ছা ঠিক আছে। পাঁচ ছয় ঘন্টা গাড়ি করে আসছি, আমার কিন্তু খারাপ লাগতেছে কিছু না। আমি ছুটি রেডি করে ফেলছি, চিল্লাই
আগে একটু পানি নিয়ে আসো। ইমরান ভাই, এদিকে দেখেন তো, এই মুহূর্তে আপনার কেমন লাগতেছে? জ্বালাপোড়া করে ভিতরে। জ্বালাপোড়া করে? হ্যাঁ, একটু জ্বালাপোড়া করবে। এগুলো ভিতরে আপনার অনেক প্রয়োজন ছিল, আর এটা তো নিজের থেকে আসে নাই, ও যতই বলতেছে নিজের থেকে আসছে। এগুলো কুফরি করে লাগানো এবং খাওয়ানোর মাধ্যমে পেটের ভিতরে ঢোকানো ছিল। যাই হোক, ইনশাআল্লাহ আপনি এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, বাকি কিছু সমস্যা আছে ওইটাও খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। তদবির দিয়ে দিছি, আল্লাহ চাই তো ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। একটু পানি খেয়ে নেন, বিসমিল্লাহ করে।